And also brought to you by Creative School PT, .blogspot.com and Bloop Graphics. হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন টিউটোরিয়ালে। আমাদের ক্রিয়েটিভ স্কুল বিটির পক্ষ থেকে আজকে নতুন একটি টিউটোরিয়াল আমরা উপস্থাপন করছি, যেটা হলো এক্সেলের। তো এক্সেলে আজকে আমরা বিদ্যুৎ বিল কীভাবে তৈরি করতে হয় এই টিউটোরিয়ালে আমরা দেখবো, একদম বেসিক থেকে, প্রথম থেকে দেখবেন আপনারা। এবং যারা আপনার নতুন ভিউয়ার রয়েছে, যারা একদম নিউ এবং আমাদের নতুন ভিডিওগুলো এবং টিউটোরিয়ালগুলো সহজে পেতে চান, তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে, তাহলে নেক্সট টাইমে নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলো সহজে পেয়ে যাবেন। তো চলুন, বেশি সময় দেরি না করে আমরা আমাদের টিউটোরিয়ালে প্রবেশ করি। তো আজকের টিউটোরিয়ালে আমরা বেসিক্যালি কী শিখবো সেটা নিয়ে আলোচনা করতেছি। তো এক্সেলের মাধ্যমে বিদ্যুৎ বিল তৈরি, তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ বিল কীভাবে তৈরি করতে হয়। তার আগে আমাদেরকে বিদ্যুৎ বিল তৈরি করার বেসিক জিনিসটা নিয়ে একটু আলোচনা করে নিতে হবে। তো যে কোনো জিনিস তৈরি করার আগে তার কিছু কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলো বুঝে পড়ে আমাদেরকে সেই বিদ্যুৎ বিলটা তৈরি করতে হবে। আপনাকে একটা কন্ডিশন দেওয়া হবে, সেই কন্ডিশনের ভিত্তি করে আপনি এক্সেলে কাজটা করবেন। আপনাকে যদি কোনো কন্ডিশন বা শর্ত না দেওয়া হয়, তাহলে আপনি কোন কন্ডিশনে কীভাবে কাজটা সম্পাদন করবেন সেটা তো সম্ভব না। তো সেক্ষেত্রে এক্সেলেও সেরকমভাবে আপনাকে কাজগুলো করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই বিদ্যুৎ বিল তৈরি কন্ডিশন বা শর্ত সমূহ। একবার দেখুন, এখানে ভালো করে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং সহজে করতে পারবেন। অনেকে এক্সেলের বিদ্যুৎ বিলের বা অনেকে এক্সেলের রেজাল্ট শিট, ওয়েজ শিট, তারপর হচ্ছে আপনার ওভার টাইম, এগুলি করতে অনেকের সমস্যা হয়। আসলে সমস্যা কিছুই না, সেগুলো আপনারা যদি একটু কন্ডিশনগুলো ভালো করে বুঝেন এবং সেই কন্ডিশন অনুযায়ী যদি আপনার ফর্মুলাগুলো তৈরি করেন, তাহলে আপনারা অবশ্যই সবাই তৈরি করতে পারবেন এবং কমপ্লিটলি এক্সেলের মাধ্যমে কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক কন্ডিশন থেকে। যদি কোনো গ্রাহক মাসে 0 ইউনিট থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল আসে, তবে সে প্রতি ইউনিটের জন্য দিতে হবে তাকে 8 টাকা করে। যদি 201 থেকে 400 ইউনিট, অর্থাৎ আধা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে ক্ষেত্রে, মানে আমরা তো সবাই জানি একটা হলো আবাসিক, একটা আধা বাণিজ্যিক আর একটা হলো বাণিজ্যিক, তো সেই কথাটা এখানে বলা হয়েছে যে আধা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি ইউনিটে তাকে 10 টাকা ধার্য করা হয়েছে, 10 টাকা করে দিতে হবে প্রতি ইউনিটের জন্য। এবং বাণিজ্যিক মানে যারা বাণিজ্যিক একেবারে টোটালি মিল কলকারখানা, যারা বিদ্যুৎ কারেন্ট বিদ্যুতের সংযোগ নেয়, তাদেরকে বলা হয় বাণিজ্যিক। তো সেক্ষেত্রে তাদের মানে 400 ইউনিটের উপরে, মানে যত বেশি ইউনিট খরচ করবে তাহলে সে তো বাণিজ্যিকভাবে কাজে লাগাচ্ছে, একটা বাসা বাড়িতে তো 400-500 বা 1000 ইউনিট ওঠার কথা না। তো আমরা সবাই জানি বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষেত্রে আমরা বিলের মধ্যে দেখি যে আবাসিক, বাণিজ্যিক বিল এবং ইউনিটের ভাগ রয়েছে, সেটা এখানে বোঝানো হয়েছে আর কি। তো 401 থেকে যত ইউনিটই বিল উঠুক না কেন, তাকে প্রতি ইউনিটের জন্য বিল দিতে হবে 11 টাকা 50 পয়সা। তার মানে বলা হয়েছে 400 ইউনিট থেকে তার কত বিল উঠুক, 500, 600, 700, 1000, 2000, 3000, যত পর্যন্ত ইউনিট বিল উঠুক না কেন, তাকে দিতে হবে প্রতি ইউনিটের জন্য 11 টাকা 50 পয়সা করে। নিচের ছক থেকে আমরা এক্সেলের মাধ্যমে ইউনিটের টাকা বিলে রূপান্তর করতে হবে। তো শর্তগুলো আবার একবার দেখে নিই ভালো করে। কি বলা হয়েছে, 0 থেকে 200 ইউনিট পর্যন্ত, যদি 0 থেকে 200 ইউনিট, 50, 60, 70, 80, 90, 110, 120 যত ইউনিট উঠুক, তাকে প্রতি ইউনিটের জন্য 200 পর্যন্ত উঠলে প্রতি ইউনিটের জন্য তাকে দিতে হবে 8 টাকা। যখনই 201 থেকে 400 হবে তখনই তাকে দিতে হবে 10 টাকা, এবং 401 থেকে যত উপরে যাক তার জন্য তাকে দিতে হবে 11 টাকা 50 পয়সা। তো দেখুন আমাদের কন্ডিশন কটা রয়েছে, শর্ত তিনটা, এই তিনটা শর্তের উপর ভিত্তি করে আপনাকে এক্সেলে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে বিলটা তৈরি করতে হবে। যে সকল গ্রাহকের বিল 0 থেকে 200 ইউনিট, তাদের তো আপনি 8 টাকা করে বিলে যোগ করতে হবে, তাদের ক্ষেত্রে তো আপনি 10 টাকা যোগ করতে পারেন না। আর যাদের ক্ষেত্রে 201 থেকে শুরু করে 400 ইউনিট পর্যন্ত রয়েছে, তাদের ক্ষেত্রে আপনাকে 10 টাকা ইউনিট প্রতি যোগ করতে হবে, তাদের ক্ষেত্রে আপনি আবার 11 টাকা যোগ করতে পারবেন না। ঠিক আছে, তো প্রত্যেকটাই শর্ত হলো আলাদা আলাদা এবং প্রতিটাকে আলাদা আলাদাভাবে পূরণ করতে হবে। তো আমরা এখানে ছকটা তৈরি করা রয়েছে, এরকম ছক আমরা একটা এক্সেলও তৈরি করবো। তো দেখুন কি বলা হয়েছে, প্রথমে ক্রমিক্রম দিয়ে একটা টেবিল তৈরি করা হয়েছে, তারপর মিটার নাম্বার, তারপর গ্রাহকের নাম, ঠিকানা এবং ইউনিট। ইউনিট কার কত উঠবে সেটা কোনো ফ্যাক্ট না, আপনারা এটা
দেখে বুঝে থাকবে না যে এখানে 56 আছে, 56 আপনাদের দিয়ে করতে হবে। কারণ এটা তো হলো বিদ্যুৎ বিল, কার ইউনিটে কার মিটারে কত বিদ্যুৎ বিল উঠবে আপনারা তো কেউ বলতে পারবো না, পারবো কি? তো অনেকে এখানে ভুল করে যে এখানে 56 আছে, তারও কাজের মধ্যে 56 নিয়ে বসে। আসলে এক্সেলে যাই, আমরা কাজে যাই, তাহলে আপনারা এই জিনিসটা নিয়ে আরেকটু বুঝতে হবে, ক্লিয়ার হয়ে যাবে। 56 থেকে আমি যদি 58 করে দিই, নট ফ্যাক্ট, কোনো সমস্যা নেই। এখানে যদি আমি 100 করে দিই তাতে কোনো সমস্যা নেই। তো আমি যদি এখানে 58 করে দিই তাতে কোনো যায় আসে না, বুঝছেন? 355 আছে, এখানে আমি যদি 356 করে দিই কোনো যায় আসে না, বা আমি এখানে 380 করে দিই কোনো যায় আসে না। তো ইউনিট তার স্বাধীনভাবে আসবে, স্বাধীনভাবে হবে। আপনার বাড়িতে আপনি ফ্রিজ টিভি চালাবেন, ইউনিট বিল বেশি উঠবে। আপনার বাড়িতে ফ্রিজ টিভি চালাবেন না, আপনার ইউনিট বিল কম আসবে, সেটা আমি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। এগুলো জাস্ট হলো সব এক্সাম্পল হিসেবে আনুমানিকভাবে বসানো, ফ্যাক্ট না যে এটাকে আপনাকে হুবহু 489, 220 এরকম করে বসাতে হবে, 58 বসাতে হবে। তো চলুন এক্সেলটা চালু করা যাক, এবং এই জিনিসটা যেহেতু আমরা কন্ডিশন এবং এর সত্য সম্পর্কগুলো পড়ে নিছি, তো সেক্ষেত্রে আমরা এই অনুযায়ী আমাদের এক্সেলের কাজটা আমরা শুরু করব। তো যদি বুঝতে কোনো সমস্যা হয়, ভিডিওটা একটু পজ দিয়ে আগে পিছিয়ে ঘুরে ঘুরে আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের যেটুকু সমস্যা থাকবে সেটা আপনারা সলভ করে নিতে পারবেন নিজেরা। তো এক্সেলে আর একটা ছক তৈরি করে নিই। তো সবার আগে জানি আমাদেরকে এই এগুলাকে বলা হয় প্রত্যেকটাকে সেল বলা হয়। তো আমি যেখানে যোগ বিয়োগ শেখানো যে টিউটোরিয়ালটা ছিল, সেখানে আমি এই সেল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আর সেল নিয়ে আলোচনা করতেছি না। যারা সেল নিয়ে জানেন না বা যোগ বিয়োগ করতে পারেন না, একদম বেসিক নিউ, তারা আমার ফার্স্টের ভিডিওটা দেখে নেবেন, টিউটোরিয়ালটা, সেটার মধ্যে এক্সেলের সেল সম্বন্ধে বলা হয়েছে। তো সেলের মধ্যে আমি লিখতে যাচ্ছি উপরে সেম এইভাবে যে এখানে বিদ্যুৎ বিল। তো এই বিদ্যুৎ বিলটা আমি লেখার জন্য আমাকে এখানে এই সবগুলো সেলকে আমাকে মার্জ করে নিতে হবে। তো এইভাবে আগে সিলেক্ট করে নেবেন যতটুকু এরিয়া আপনি মার্জ করতে চান, সিলেক্ট করলাম। করার পর এখানে লেখা আছে মার্জিন সেন্টার লেখা আছে, এখানে আপনি ক্লিক করেন, গোটাটা একটা সেন্টার হয়ে যাবে। এবং আপনি এখানে লিখে দেন বিদ্যুৎ বিল, আমি লিখে দিচ্ছি বিদ্যুৎ বিল, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কৃষি বিল তৈরি করা হয়েছে। আমরা ইংরেজি দিয়ে লিখে নিই, তাহলে আরো বেশি ভালো হবে। ওকে, আমরা ইলেকট্রিসিটি বিল লিখে নিলাম ইংরেজিতে, তাহলে বাংলা তো লিখতে পারতাম, ইংরেজিতে লিখে দিলাম। তা আমরা একটু বড় করে নিই, কালার দিয়ে নিই, রেড কালার। তো দেখুন ইলেকট্রিসিটি বিল দেখে বোঝা যাচ্ছে, এবং এদিকে আমাদের সেলগুলোর নাম দেব। আর বড় সেলগুলো বড় করতে চাইলে এখানে ধরে জাস্ট মাউসটা রেখে টানে বড় করবেন, তাহলে হয়ে যাবে। ক্রমিক নম্বর বড় দরকার নেই, নামের ঘরটা বড় দরকার আছে, একটু বড় করে নিলাম। ক্রমিক নম্বর 1, তারপর নেম, নেম মিটার নম্বর, অ্যাড্রেস, অ্যাড্রেস আর ইউনিট, আর নিট বিল। ইউনিট থেকে আমাদের নিট বিলটা বের করতে হবে, মেইন কাজ হলো আমাদের নিট বিলটা তৈরি করা। তো দেখেন বসায় নি, এটা একটু ফলো করে নিই, সেম 1 নম্বর, এখানে নম্বর দেওয়ার দরকার নেই, এখান থেকে শুরু হবে নাম্বার 1। নেম যেগুলো যেগুলো ছিল সেভাবে আমরা বসাতে পারি, বা আমাদের মতো করে বসাতে পারি। যেমন এখানে নামের ঘরে মিটার নাম্বার নাম ছিল, সেই নাম তো বাড়ি গেল, আমরা এক্সাম্পল হিসেবে অন্য নামও দিতে পারি, কোনো সমস্যা নেই, আমরা সেভাবে সাজাই নিই। কলাম মিটার নাম্বার 4-5 একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, অ্যাড্রেস সেম সেম, ইউনিট 45 ইউনিট, বিল তো আমরা বাইর করে নিই, বাইর করবো পরে। তারপর হচ্ছে রফিক মিটার নাম্বার, হ্যাঁ অ্যাড্রেস সেম, মানে আমি অ্যাড্রেস কোনো কিছু দিচ্ছি না, সেম অ্যাড্রেসে রাখতেছি।
55, তারপর 3 নম্বর যা মান, 4 নম্বর সেম, 38, 4 নম্বর হাসান, বিলাম সেম, 20, 5 নম্বর জাহিদ সেম। তারপর হচ্ছে দেখুন, আমরা কিন্তু ইউনিটটা কিন্তু অটোমেটিকলি বসাচ্ছি, ইউনিটের সাথে আমাদের কোনো সং নাই যে আমরা ইউনিট এটাই বসাইতে হবে। ওকে, আপনার যার বাড়িতে যেমন ইউনিট আসছে সেই অনুযায়ী আপনি বসাচ্ছেন। এখন বিদ্যুৎ ম্যান বাড়িতে ইউনিট লিখতে নিয়ে গেলে কি আর বলে, জিজ্ঞেস করে যে আপনার ইউনিট কত, মিটারে যা ওঠে তাই সে লিখে নিয়ে আসে। তো তাই আমরা এগুলোও মনে করতেছি যে আমরা মিটারে যা দেখতে পেয়েছি তাই আমরা এখানে এন্ট্রি করে দিচ্ছি। দেন লাস্টটাতে আমরা দিচ্ছি ৩২০। ওকে, মোট 5টা এন্ট্রি দিছি, যেভাবে চাইলে আপনারা 100, 150, 200 যতগুলো কাস্টমার আছে সবারই ইউনিট বিলটা লিখে নিতে পারি। এবং লাস্ট, তারপরে আমরা আমাদের কাজ হচ্ছে এখন নিট বিল বের করা, মানে টোটাল যেটা টাকায় রূপান্তর হবে, ইউনিট থেকে টাকাতে রূপান্তর হবে। তো যেহেতু আমরা নিট বিল বের করবো সেজন্য মাউসটা আমরা এখানে রাখবো, রাখার পর আমরা এখানে ফর্মুলা তো লিখতে পারি বা আমরা এখান থেকেও লিখতে পারি। তো আমরা এখানে থাকে ফর্মুলা বা এফএক্স বার বা ফর্মুলা বার বলে এটাকে এখানে লিখতে পারি, বা আমরা এখানেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। আপনি ইকুয়াল দেন, ইফ লেখেন, ফার্স্ট ব্র্যাকেট দেন, সব যদি বড় হাতে লেখেন তাহলে বেশি ভালো হয়, ক্যাপশন ঘিরে চাপে রাখেন, ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কি বলা হয়েছে আমাদের এই সেলটার নাম কি, আমরা জানি সেল ধরে ডাকতে হয়, তো আমাদের এই সেলটার নাম হলো এফ তো আমার এই সেলটার নাম হচ্ছে এফ, যেহেতু আমরা ইউনিট থেকে টাকা রূপান্তর করবো তো সেহেতু আমাকে এই ই সেলটা থেকে ধরতে হবে। আমাদের তো ডি সেলে কোনো সংখ্যা নাই যে যোগ বিয়োগ করতে পারবো, ঠিক আছে, মিটার নম্বর তো যোগ বিয়োগ করে লাভ নেই, এটা তো মিটার নম্বর, জাস্ট একটা নাম্বার, এখান থেকে তো আমাদের কোনো বিদ্যুৎ বিল বের হয় না। তো আমাদের বিদ্যুৎ বিল বের হওয়ার কথা থেকে ইউনিট থেকে, তো ইউনিট থেকে যদি বের হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইউনিটের সেলটার নাম আমাদের জানতে হবে। তো এই ইউনিটের সেলটার নাম হচ্ছে ই সিক্স, তো আমরা এখানে লিখলাম ই সিক্স। যদি কি হয় বড় হয়, আমাদের কন্ডিশনে কি ছিল, আগে আমাদের ফার্স্ট কন্ডিশন থেকে যেতে হবে যে 0 থেকে 200-র মধ্যে কিনা, তো চেক করবে। তো আমরা ই সিক্স বড় কিনা 0-র থেকে, ই সিক্স যদি 0-র থেকে বড় হয় কমা, ই সিক্স যদি বা সমান হয় কার থেকে 200 পর্যন্ত, এখানে 0 থেকে 200 পর্যন্ত আছে না আমাদের, 0 থেকে 200 পর্যন্ত, তাহলে কি হবে কমা, ই সিক্স, ই সিক্স গুণন কত হবে, ই সিক্স গুণন 8 টাকা করে ইউনিট ছিল, একবার দেখে নিন, এখানে 8 টাকা করে ইউনিট ছিল, তাহলে আমরা লিখে দিব এখানে 8, আবার কমা দিয়ে দিব, আবার ইফ দিয়ে দিব, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, এবং আবার লিখবো সেম জিনিসটা ই সিক্স। আমি তারপর আগে আমি ফর্মুলাটা তুলতেছি, তারপর আপনাদের দেখে এক্সপ্লেন করে দিচ্ছি ফর্মুলা বা এটা অনেকে সূত্র বলে থাকেন, আসলে এগুলো কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমি বুঝিয়ে দিলে আপনারা জিনিসটা বুঝে যাবেন এবং নিজে নিজেরাও আপনারা ট্রাই করতে পারবেন, মুখস্থ করার থেকে প্র্যাকটিক্যালি ট্রাই করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি সবসময় এই কাজটা করতে পারবেন। তো শেষ পর্যন্ত অপেক্ষা করুন, আমি জিনিসটাকে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো এবং বুঝিয়ে শুনে এবং আপনাদের যাতে এ টু জেড বুঝতে সুবিধা হয় সেরকম ভাবে আমি আন্ডারস্ট্যান্ড করে দেবো। তো ই সিক্স আবার সেম জিনিসটা আমরা ইয়ে করবো, ই সিক্স যদি কি হয় বড় হয় কার থেকে, 201-এর থেকে কমা,
আমরা আরো শর্টে করতে পারি, আমরা ডাইরেক্টলি এখানে এটা লিখে দিতে পারি, এটা আমরা উঠাই দিই, ঠিক আছে, ডাইরেক্ট লিখে দিতে পারি। যদি E6 এর থেকে ছোট বা সমান সমান হয় তাহলে এত, আবার এখানে লিখে দিতে পারি। কত পর্যন্ত ছিল এটা? আমাদের ওই যে কন্ডিশন দেখতে হবে, কন্ডিশনে কি বলা হয়েছিল, 201 থেকে 400 পর্যন্ত, তাহলে দেখি 400 থেকে ছোট বা সমান সমান, 400 থেকে ছোট বা সমান সমান, যদি 400 হয়, 400 থেকে ছোট মনে হলো 399, আর সমান সমান মনে হলো পুরোপুরি 400, তাহলে আমরা লিখে দিলাম 400, তাহলে কমা কত হবে, E6 গুণন কয় টাকা ছিল কন্ডিশনে, 10 টাকা। দেখেন একবার ভালো করে, এখানে লেখা আছে কন্ডিশনে 201 থেকে শুরু করে 400 পর্যন্ত হলে কত টাকা, 10 টাকা। তো আমরা এখানে কন গুণন 10 লিখে দিই। আবার ইফ লিখে দেন, আরেকটা কন্ডিশন বাকি আছে, মোট দুটো কন্ডিশন কমপ্লিট হলো। আবার লেখেন ইফ E6 যদি কি হয় ছোট, সরি লাস্টটা কি ছিল একবার দেখে নিই ভালো করে, লাস্টটা বলা হয়েছিল 401-এর থেকে যত বেশি হোক, যত বেশি, তাহলে আমাদের এখানে কি লিখে দিতে হবে, 401-এর থেকে কি হয় যদি বড় হয়, তাহলে কমা E6 গুণন কত, 11 টাকা 50 পয়সা। বাস, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আমাদের সব কন্ডিশন কমপ্লিট। এবার ইন্টারমিডিয়েট দেখি, নিট বিল বের হয়ে গেছে, দেখেন 45 ইউনিটের বিল হচ্ছে 380 টাকা। এখন আপনি 45-এর সাথে 8 গুণন দেন ক্যালকুলেটার বাইরে বের করে, বেসিক্যালি আপনাদের জাস্ট একটা দেখানোর জন্য যে অরিজিনাল হলো কিনা। দেখেন একবার, 45, সরি, দেখেন 360 বেড়েছে, তার মানে আমাদের কন্ডিশন এবং লজিক সব ঠিক আছে। তবে এভাবে বাকিগুলো করার জন্য আমরা কি করব, যারা পুরাতন তারাই জানেন, আর যারা একবার নতুন তাদেরকে আমি বলে দিচ্ছি, জাস্ট আপনারা এই কনটা ধরে টার্ন করে দিবেন, বাস সবারই আমাদের বিদ্যুৎ বিল বের হয়ে গেলো। এভাবে আপনার 100 জনের যদি বিদ্যুৎ বিল থাকে, সবারই বিদ্যুৎ বিল এক কন্ডিশন লেখার ফলে আপনার আরো হয়ে গেলো, আর বারবার আপনাকে লিখতে হবে না। অ্যাকচুয়ালি এটাই সুবিধা, এটাই মজা, যে ক্যালকুলেটার হলে আপনি বারবার প্রত্যেকজনেরটা আপনাকে গুণ করে বের করতে হতো, কিন্তু অ্যাক্সেলে আমি একজনেরটা বের করে নিলাম কন্ডিশন লিখে, বাস তারপরগুলো শুধু টান দিয়ে আমি তাদের রেজাল্টগুলো বের করে নিয়ে আসলাম। তো অনেকে জিজ্ঞেস করে, ভাই অ্যাক্সেলে আর ক্যালকুলেটারের মধ্যে পার্থক্যটা কি, এটাই হলো বেসিক পার্থক্য। এরকম আরও অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো আমাদের হিসাব নিকাশের কাজের ক্ষেত্রে অ্যাক্সেলে হেল্প লাগে। তো ইজিলি দেখেন আমরা ইউনিট থেকে বিদ্যুৎ বিলে রূপান্তর করতে পারলাম, যার যত ইউনিট। আমি একটা আপনাদের প্রুফও করে দেখালাম ক্যালকুলেটার দিয়ে গুণ করে, যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। তো চলুন দেখা যাক, এবার আমাদের কন্ডিশনটা যে টাইপ করেছি সেই কন্ডিশনটা কিসের ভিত্তিতে আমরা এইভাবে টাইপ করলাম, এবং সেটা আপনাদের একটু বুঝাই দিই। অনেকে হয়তো ওয়েট করতেছেন যে বুঝাবেন কখন, তো সেটা বুঝাই দিচ্ছি। আপনি বেসিক্যালি দেখেন, ফার্স্টে আমরা ইকুয়াল ইফ নিছি, ইফ হলো একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে আপনার কি করে, ফাংশন মানে কি, একটা কাজ করার প্রক্রিয়া। তো ইফের মধ্যে কিছু কন্ডিশন দেওয়াই আছে, যে আপনি ইফ জিনিসটা ইউজ করলেই তার মধ্যে ওই কাজগুলো হওয়া সম্পূর্ণ হওয়া শুরু করবে। তো ইফ হলে একটা কন্ডিশন, ফাংশনের কন্ডিশন। তো মনে রাখুন, ইকুয়ালের পরে ইফ লিখলাম, ইফ মানে হচ্ছে যদি, আপনারা ডিটেল বুঝাচ্ছে আর কি, এটা একটু মাথায় ঢুকে নেবেন এবং কেয়ারফুলি শুনবেন। ইকুয়াল ইফ কি বলা হয়েছে, E6, এই যে E6 ইউনিটের ঘরে, E6 আমাদের এই ঘরটার নাম E6 না, আপনারা একটু লক্ষ্য করে দেখেন E6। তো আমি আগে এই ঘরটাকেই, এই সেলটাকে আমি কি করছি, কন্ডিশনের মধ্যে ইনক্লুড করতেছি। তো দেখেন বলা হয়েছে যদি E6 কি হয় ছোট বা সমান সমান হয়, কার থেকে, 200-র থেকে। তো আমাদের কন্ডিশনে বলা হয়েছিল 0 থেকে 200 পর্যন্ত, তার মানে কি 200-র নিচে যেগুলো হবে সেগুলো তো ছোট, 50, 60, 70, 80, 120, 10, 20 যা হবে, তার জন্য আমরা এই জন্য এই ডাইরেক্টলি ইউজ করছি 200 লেস দেন অ্যান ইকুয়াল, তার মানে হচ্ছে 200 থেকে ছোট বা সমান সমান যদি হয়, তাহলে E6 গুণন 8 টাকা। আমাদের কন্ডিশনও বলা ছিল যদি 0-র থেকে ছোট বড় এবং 200-র থেকে ছোট হয়, তাহলে তার প্রতি ইউনিটকে দিতে হবে কত, 8 টাকা। তার মানে অটোমেটিকলি সে যদি পায় যে এখানে 200 থেকে ছোট, তাহলে তার সাথে 8 গুণন করে দেবে। তো যখন সে 45 পাইছে, তার মানে কি 200 থেকে ছোট ছিল, তো অটোমেটিকলি সে তার সাথে 8 গুণন করে দিছে, এবং 8 গুণন করার পরে
আট গুণন করার পরেই তার মধ্যে এই রেজাল্টটা বের হয়ে আসছে, 360 বের হয়ে আসছে। তো সেকেন্ড কি বলা হয়েছে, সেম জিনিসটা আবার ঘুরছে, আবার এখান থেকে ইফ লেখা হয়েছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই কমাগুলো দিবেন, কমাগুলো যদি না দেন তাহলে কিন্তু আপনাদের অ্যান্সার বাইর হবে না, বা আপনাদের ফর্মুলার ফলস বলবে, হ্যাঁ লজিক্যাল ফলস বলবে, এই জিনিসগুলো আপনাদের প্রবলেম দেখা দিবে। তো অবশ্যই আমি যেখানে যেখানে কমা দিছি আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা, যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন, তাহলে আমি পরে নেক্সট ডে আপনাদেরকে এটার ডিসক্রিপশনে ডিটেলগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। এটা হলো একটা ফর্মুলা। তো আমি ফর্মুলাটা কি মুখস্থ করে করছি আপনাদের সামনে? না, আপনি যদি মুখস্থ করে করেন আপনি কী কী প্রবলেম ফেস করবেন সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। আপনি যদি মুখস্থ করে করেন তাহলে আপনি দেখা গেলো আমি এখানে লিখছি E6M, তো আপনার এই টেবিল বানাতে যা অনেক সময় আপনি লিখে ফেলেন F6A, তো আপনার ইউনিট সংখ্যা হয়ে গেলো F6A, কিন্তু আপনি ফর্মুলা লিখছেন E6, তাহলে তো মিলবে না, মিলবে? আমি যদি এখন E6-এর জায়গায় যদি E5 লিখে দিই তাহলে কিন্তু আমার অ্যান্সার জীবনও বাইরে হবে। আপনি একবার ট্রাই করে মার ট্রাই করবেন নিজেরা। তো এই জন্য বলছি যে আমরা মুখস্থ করবেন না, বাস কোন ছেলের সাথে কোন ছেলেটা, যেহেতু আমরা ইউনিট বের করবো, ইউনিটের মধ্যে কী আছে, এই সেলটা আছে E6, তো আমরা সেই জন্যে E6 নিয়ে কাজ করছি। তো কী করা হয়েছে পরে নেক্সটটাতে, ইফ E6 যদি কী হয় ছোট হয় কার থেকে, 400 থেকে, আমাদের কন্ডিশন দেখেন সেকেন্ড কন্ডিশন কী বলা হয়েছিল, যে 201 থেকে 400 পর্যন্ত, তাহলে কয় টাকা, 10 টাকা ধরবে। তো সেক্ষেত্রে আমরা কী করছি, 10 টাকা গুণন করে দিছি, তার সাথে দেখেন E6 গুণন 10। ক্লিয়ার? বুঝতে পারতেছেন তো? আচ্ছা, তারপরে আছে কি আমার, ইফ E6 যদি কি হয় বড় হয়, কার থেকে বড় হয়, 401-এর থেকে বড় হয়, বলা হয়েছে 401-এর থেকে যদি বড় হয় তাহলে কি হবে, E6 গুণন 11 টাকা 50 পয়সা। তো আমার কন্ডিশনও বলা ছিল যে 401-এর থেকে যত বেশি বড় হোক না হোক, বা তার থেকে যত বেশি হোক, সেক্ষেত্রে 11 টাকা 50 পয়সা করে তাকে ধরতে হবে। তো সেইটাই করা হয়েছে, আমি এখানে কত লিখছিলাম আরেকটা এক্সাম্পল আপনাদের দেখাই, এখানে দেওয়া আছে 420, তার মানে 400 থেকে বেশি আছে, 11 টাকা করে ধরছে। এখানে যদি আমি 320-এর জায়গায় যদি আমি লিখে দিই 1050, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, আপনি দেখেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যান্সারটা বের হয়ে গেল। তো হোপফুলি আমি আশা করছি সবাই এক্সেলের এই বিদ্যুৎ বিল তৈরি করা কাজটা বুঝে গেছেন। যদি কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে করে জানাবেন, এবং আমাদের ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারেন, এবং আমাদের ডিসক্রিপশন বক্সেও আপনারা এই ইলেকট্রিক বিলের ডিটেলটা দেখতে পারেন। তো নেক্সট এক্সেলের টিউটোরিয়ালে হচ্ছে আমি ওয়েবসিট তৈরি করে দেখাবো, তার নেক্সটে আমি কমিশন, এবং নেক্সট প্রপারলি 3-4টা টিউটোরিয়ালে আমি মোটামুটি ওয়েবসিট মানে মজুরি, কমিশন শিট, ডাউন পেমেন্ট, ইন্টারেস্ট, রেজাল্ট শিট তৈরি, মোটামুটি 4-5টা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করব। তো আশা করি সে পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি বা নোটিফিকেশন বারে ক্লিক করেননি, তারা অবশ্যই উপরে বেল আইকন বারে ক্লিক করে নেবেন, তাহলে আমাদের যেদিনই নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড হবে সেদিন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন অটোমেটিকলি। তো সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। তো আশা করি নেক্সট ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন, এবং কোনো প্রকার প্রবলেম ফেস করলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, এবং কন্ট্যাক্ট ডিটেল ডিসক্রিপশন বিলো নিচে দেওয়া আছে, এবং সেখানে আমাদের মেল অ্যাড্রেস এবং ফোন নম্বরও দেওয়া আছে। তো আশা করি কারো কোনো সমস্যা হবে না, এবং ধন্যবাদ, সি ইউ অ্যাগেন নেক্সট টিউটোরিয়াল।